পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। ফজর নামাজের পর পর আগুনটা শুরু হয়েছে, আগুন দপ দপ করে চলতেছে, ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না, পানি সমস্যা, পানি অল্প, পানি দিতেছে হঠাৎ বন্ধ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নেই কি করবো, জিলভারতের লাইন আনছে, একটা লাইন হেলান্ডাই পানি আইতেছে বেশি করে, অন্যান্য কোনো লাইনগুলো আইতেছে না। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরকারি দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আড়াই ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই কী ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কী ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কী করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এই এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য, ওনার সাথে কথা বলে ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করব। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে যায় DNCC মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে DNCC মার্কেটে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজু, আগুন নিভে গেল আসলে এই যে এখানকার যে DNCC মার্কেটের যে কাঁচা বাজারের যে ব্যবসায়ী তাদের কিন্তু যে ক্ষত, সেই ক্ষত কিন্তু এখনও দগদগে, কারণ কয়েক ঘন্টায় আগেই কিন্তু আসলে গতকালকেও তারা এই মার্কেটের যারা গতকালকেও তাদের দোকানটি বন্ধ করে গিয়েছিলেন, সকালে সূর্য ওঠার আগেই কিন্তু তারা আসলে সেই নিঃস্ব হয়ে গেছেন বলতে গেলে। বিশেষ করে এখানে কিন্তু যে ব্যবসায়ীরা আছে, কারো কারো দেখেছি আমরা একাধিক দোকান রয়েছে, আবার কারো কারো দেখছি তারও বেশি দোকান রয়েছে, যে কারণে আসলে মানুষগুলো যখন সব হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি তবে দুপুরের পরের থেকে যে তাদের যখন ওখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তারা আসলে ওই পাশে যারা সবজি মার্কেট আসলে যে কাঁচা বাজার যে সবজিগুলো, তারা আসলে তেমন কিছু ওখান থেকে এই ধ্বংসস্তূপ থেকে আসলে তেমন কিছু বের করতে পারেনি। তবে এই পাশটায় যদি কিছু প্রকারীদের দোকান ছিল, তারা কিন্তু আসলে খুঁজে ফিরে বলতে গেলে টোকায় নিয়ে আসলে কুড়িয়ে নিয়ে তারা আসলে বের করতে পেরেছেন তাদের কিছু সরঞ্জাম আদি বা যে ক্রোকারিজের যে বিভিন্ন তৈজসপত্রগুলো যেগুলো থাকে সেগুলো, এবং বিকেল থেকে আমরা দেখছি এখানে কিন্তু সেগুলো এনে জড়ো করে তারা আসলে বিক্রি করছে। ঠিক বিক্রি করছে ওভাবে বললেও হবে না, তার নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছে, কারণ পোড়ার পরে আসলে অ্যালুমিনিয়াম বা স্টিলের জিনিসপত্র কিছু কিছু আমরা দেখেছি যে কিছুটা হলেও আসলে ব্যবহারযোগ্য ঠিক ওভাবে বলা যায় না, কারণ পুড়ে তো দাগ সৃষ্টি হয়েছে স্টিলের জিনিসগুলো, তারপরও তারা আসলে নামমাত্র দেওয়ার কারণে আমরা দেখেছি আশেপাশের লোকজন এসে ভিড় করছে, কেউ কেউ দেখতেও আসছেন, কেউ কেউ এসে যদি কোনোটি তারা ব্যবহারের উপযোগী মনে করছেন সেগুলো আসলে তারা যে দাম বলছেন সেই দামই আসলে এখানে ব্যবসায়ীরা দিয়ে যাচ্ছেন। এবং ব্যবসায়ীরা আসলে তারা দাবি করছে ঠিক যেমনটি আমরা দেখেছিলাম 2017 সালে এই মার্কেটে যেমন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল তখনও কিন্তু এই একই অবস্থা দেখেছিলাম, যদিও তখনের ভয়াবহতা আরও বেশি ছিল, তখন আরও এই DNCC মার্কেটের এই ভিতর অংশও কিন্তু পুড়ে গিয়েছিল, তখনও দেখেছিলাম এখানে এভাবেই সেই নামমাত্র মূল্যে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেই একই অবস্থা কিন্তু 2 বছর পরে ঘুরে ফিরে আবারও এসেছে। তো এই ধরনের পরিস্থিতি যেন না হয়, কর্তৃপক্ষ যেন সজাগ হয় এবং তাদের যেন আসলে এই ক্ষতির পুষিয়ে নিতে পারে এমন কোনো ব্যবস্থা, শুধু আশ্বাস নয় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল DNCC মার্কেট থেকে রাজু আমার কাছ থেকে এখনকার মতো। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন DNCC মার্কেটে লাগা আগুনের সবশেষ খবর সম্পর্কে। সন্ধ্যা